শীতের সকালে এরকম মিষ্টি মিষ্টি রোদ দেখলে সত্যিই খুব ভালো লাগে। কি সুন্দর মিষ্টি রোদ জানালা দিয়ে উঁকি দিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি, সকালের কিছু কাজকর্ম আর দুপুরের রান্নাবান্না এই নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের সকালের নাস্তায় আমি ছোলা বুট বুনো করে নিচ্ছি। প্রতিদিন রুটি পরোটা একঘেয়েমি খাবার খেতে তো কারোরই ভালো লাগে না, ছোট বড় সবারই একটু খাবারে বৈচিত্র্যতা আনতে হয়। তো সেজন্যই আমি আগের দিন সন্ধ্যাবেলা ছোলা বুটগুলোকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই আজকের নাস্তায় খেয়ে নিচ্ছি। ছোলা বুট সাথে মুড়ি আমার কাছে বেশ ভালো লাগে। আর নিয়েছি একটু চা, তবে আজকে চায়ে হালকা লিকার দিয়েছি। মাঝে মাঝে একটু হালকা লিকারে চা খেতে আমার কাছে ভালোই লাগে, তবে দেখতে সুন্দর লাগে না, কিন্তু হালকা লিকারের চা আমার খুব পছন্দ। তো চা মুড়ি ছোলা এগুলো খেয়ে নিচ্ছি আজকের সকালের নাস্তায়। মাঝে মাঝে এইভাবে একটু খাবারের বৈচিত্র্যতা আনলে কিন্তু ভালোই হয়। তো নাস্তা খাওয়া শেষ করে যথারীতি প্রতিদিনের মতো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে বিছানায় অনেকগুলো কাঁথা লেপ কম্বল থাকে, তো এগুলো গুছিয়ে না রাখলে পুরো রুমটাই একদম এলোমেলো হয়ে যায় মনে হয়। আসলে আমরা যখন কোনো কাজ করি তখন যদি একটু মন দিয়ে কাজটা করি তখন কিন্তু সেই কাজটা খুব ভালো হয়। এই যে আমরা মেয়েরা প্রতিদিন সংসারে ঘর গোছানো রান্না করা এই ধরনের কাজগুলো করি, একটু খেয়াল করে দেখবেন যে যখন আমরা মন দিয়ে কাজটা করি তখন সেই কাজটা খুব ভালো হয়। রান্নার ক্ষেত্রেও সেরকমই, মন দিয়ে কোনো কিছু রান্না করলে সেই রান্নাটা খেতে মজা হয়। তো কাজ করতে তো আসলে কষ্টই লাগে, তারপরেও আনন্দ হয় যখন কাজটা ভালো হয় সুন্দর হয়। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, বড় কম্বল সরিয়ে রেখেছি ওয়ার্ডরোবের ভিতরে, আর ছোট একটা পাতলা কম্বল রেখেছি। বিছানাটাও দেখতে ভালো লাগছে, বেশি করে রেখে দিলে দেখতে খারাপ লাগে। শীতের সময় তো এমনিতে অনেকগুলো কাঁথা লেপ থাকে বিছানার উপরে, তো আমি এভাবে একটু সরিয়ে রাখি, দেখতে ভালো লাগে। আর এই তো এখন রান্না করতে যাব, তার আগে একটু এগুলো রিফিল করে নিচ্ছি। আগের দিন কেনা হয়েছিল কিছু বিস্কিট, তো এগুলো একটু গুছিয়ে রেখে দেব। প্রয়োজনে যখন এগুলো লাগে তখন গুছিয়ে না রাখলে খারাপ লাগে, তো এই জন্য একটু অবসর সময়ে এগুলো গুছিয়ে নিলে ভালো হয়। তো আমি এগুলো চেষ্টা করি অবসর সময়ে এই কাজগুলো করে নিতে, অনেক সময় সন্ধ্যার পরে করি বা দুপুরে রান্না করার আগে একটু সময় পাই তখন এই কাজগুলো করে থাকি। আসলে আমাদের মেয়েদের তো কাজের কোনো টাইম টেবিল নাই, রাত দুপুরেও দেখা যায় একটা গুছানো লাগে, একটা কাজ করা লাগে, সেগুলো করে নেই। মোট কথা হলো সংসারের কাজ কীভাবে আমরা গুছিয়ে রেখে দেব, কোনটা আগে করে নিলে আমাদের কাজে সুবিধা হবে, সেই অনুযায়ী আমরা কিন্তু প্রতিটা মেয়ে সংসারের কাজগুলো করে থাকি। আর এই কাজের পিছনে অবশ্যই আমাদের ধৈর্য থাকতে হয়। ধৈর্য হলো আসলে সাফল্যের প্রধান শর্ত। ধৈর্য ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া সম্ভব নয়। আমরা যদি কোনো কাজে সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য থাকতে হবে, আমাদের মধ্যে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে। কথায় আছে একজন মানুষকে যদি সফল হতে হয় জীবনে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে। যার মাঝে ধৈর্য নেই সে কোনো কাজেই সফল হতে পারে না। তো সেজন্য আমরা ধৈর্য পরিশ্রম অধ্যবসায় এর মাধ্যমেই যে কোনো কাজ করে সফল হতে পারি, চেষ্টা করে যেতে পারি। এই যে ওয়াইটিতে কাজ করা এটা কিন্তু খুব ধৈর্যের কাজ।
ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে কাজ করা আসলে সম্ভব না। যাদের ধৈর্য নেই তারা এই প্ল্যাটফর্মে কাজ করে সফল হতে পারে না। আসলে যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য তো অবশ্যই থাকতে হবে, তার সাথে থাকতে হবে পরিশ্রম, অধ্যবসায়। তো এবারে চলে আসলাম দুপুরের রান্নার জন্য। এই যে চিংড়ি মাছ রান্না করব আজকে, তো কাটা বাছা করে রান্না বসিয়ে দিব। তো চিংড়ি মাছটা আমি আজকে নারিকেল দুধ দিয়ে রান্না করছি। তো আমি একটু বলে দিচ্ছি আমি কী কী দিয়েছি এখানে। পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন হাফ চা চামচের মতো করে দিয়েছি। অনেকটা চিংড়ি মাছের মালাইকারি যেভাবে রান্না করে সেভাবেই রান্না করেছি। আর নারিকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছের রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে নারিকেলের দুধ দিয়ে সমস্ত মশলা কষিয়ে নেব। এখানে আরও কিছু মশলা দিয়ে দেব, শুকনো গুঁড়া মশলা দেব, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই সবগুলোই দিয়ে দেব পরিমাণ মতো। এখানে হাফ চা চামচ করে মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, মরিচ হলুদ দিয়েছি। মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু একটু কাঁচামরিচ দিব এর সাথে। এবারে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি নারকেল দুধের সাথে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার মাকে দেখেছি চিংড়ি মাছ রান্না করলে নারিকেল বাটা দিয়ে রান্না করে, নারিকেল বাটা দিয়েও কিন্তু চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে। তো আমি নারিকেলের দুধ বানিয়ে নিয়েছি, সেটা দিয়েই রান্না করে নিচ্ছি। আর আগে থেকে চিংড়ি মাছটা একটু লবণ হলুদ মেখে ভেজে রেখেছিলাম হালকা করে। আর চিংড়ি মাছটা রান্না করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হয় যেন বেশি রান্না না হয়ে যায়, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমার ভিডিও যদি কোনো নতুন গৃহিণী আপুরা দেখে তাহলে তাদের জন্যই বলে দিলাম। আর এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি, এতে করে তরকারির স্বাদটা ভীষণ ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, তরকারির কালারটাও দারুণ এসেছে, আর খেতেও ভীষণ মজার হয় এইভাবে করে রান্না করলে নারিকেলের দুধ দিয়ে। তো কিছু পরিমাণে কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি, ব্যাস এই তো একটু গ্রেভি গ্রেভি রাখবো, শুকনো শুকনো করে ফেলবো না, একটু গ্রেভি থাকা অবস্থায় তুলে নেব। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করে নিচ্ছি। ব্যাস এই তো আজকের দুপুরের রান্নাবান্না, রান্নাবান্না শেষে এই তো খাবার খেয়ে নেব আমরা গোসল নামাজ শেষে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চিংড়ি মাছের কারিটা, দারুণ খেতে হয়েছে। এভাবে করে একটু ঝোল ঝোল করে রাখলে চিংড়ি মাছের কারিটা খেতে দারুণ লাগে। আর নিয়ে নেব মিষ্টি কুমড়ো ভাজি। বাস এখন খেয়ে নেব গরম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ো ভাজি, চিংড়ি মাছ। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।